আছে ছিল আছে আগামী দিনও থাকবে। ওখানে কি ক্যালকাটা পুলিশের আন্ডারে আনার চেষ্টা করছে? আমি একজন ল মেকার হিসাবে আমি স্বাগত জানাচ্ছি ল অ্যান্ড অর্ডারের জন্য। আপনারা যারা নাগরিক আছে নিরাপদে থাকুক, তবে যদি ডেমোক্রেটিক স্টেট থেকে পুলিশ স্টেট করার চেষ্টা করে মাননীয় নওশাদ সিদ্দিকী স্বাগতের পরিবর্তে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে আইনের মাধ্যমে লড়ে বুঝে নেবে ভাঙড়ের মানুষকে তাদের অধিকারের লক্ষ্যে, আমি অবাক হয়ে যাচ্ছি। আমি তো ভাবছি, আমি বলেছি ভাঙন না হলে হাত ছাড়া হয়েছে ক্যালকাটা পুলিশ করবে। তো আগামী দিনে 2024 এর পরে সরকার থাকবে কি থাকবে আমি জানি না, ডায়মন্ড হারবার লোকসভাকেও ক্যালকাটা পুলিশের মধ্যে করতে হবে, প্রস্তুত থাকো। বুঝে আসছে আমি কি বলছি? তো ও ডায়মন্ড হারবার লোকসভাকেও ক্যালকাটা পুলিশের আন্ডারে আনাবো আমি। এখানে পুলিশ দিয়ে আটকাবে আইসিএফ কে? তো ডায়মন্ড হারবার তো হারাবো আমরা, আমরা সেখান থেকে জিতবো, কনফিডেন্স আছে। গুন্ডামি মস্তানি চাংড়ামি সব বন্ধ করবো ডায়মন্ড হারবারে। ভাঙড়ের মানুষ শান্ত শিষ্ট মানুষ, ভাঙড়ের মানুষ রক্তকে পছন্দ করে না, প্রাণহানি মারামারিকে পছন্দ করে না। ভাঙড়ের মানুষ রেকর্ড করে দেখিয়ে দিয়েছে রক্তদানের মাধ্যমে পশ্চিম বাংলায় সর্বোচ্চ রেকর্ড 2720 জন একটা বিন্দু থেকে রক্ত দিয়েছে, এটা ভাঙড়ের মানুষ। আর সেই ভাঙড়ের মানুষকে কারা কালিমা লিপ্ত করছে? কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা যারা শাসকের সাথে যুক্ত, আর তারা আজকে ভাঙড়বাসীকে হাঙর বলছে। হাঙর তো তারা যারা জমির দালালি করে। আগামীকাল বিধানসভাতে এগ্রিকালচার নিয়ে অনেক মায়া কান্না কাঁদবে শাসকের মধ্যে, বলছে 70% মানুষ এগ্রিকালচারের সাথে যুক্ত, আগামীকাল বলবো। কিন্তু ভাঙড়ের উর্বর জমিগুলোকে কিভাবে প্রমোটিং করার জন্য গিলে নিচ্ছে হাঙরগুলো। ভাঙড়ে যে সমস্ত ওয়েটল্যান্ড আছে অবৈধভাবে বুঝিয়ে সেখানে প্রাসাদসম বাড়ি করে বিক্রি করছে। ভাঙড়ের আপনার লেদার কমপ্লেক্স সেখানে তোলা তুলছে কারা? শাসকের হাঙররা। আর ভাঙড়বাসীকে হাঙর বলে দেখে দিচ্ছে, এর জবাব আগামী দিনে আবার ভাঙড়বাসী দেবে। উপস্থিত যারা আছেন, রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা বিরোধীরা, আমি বলেছিলাম, আমি চ্যালেঞ্জ করেছিলাম শাসককে যে 12 বছর আপনার এত প্রকল্প দিয়ে 12 বছর এত পরিষেবা দিয়েছেন, আপ কটা বাজে যে 12 বছর এত পরিষেবা আপনারা দিয়েছেন, পরিষেবা তো এত দিয়েছে বিডি অফিসের সামনে গুন্ডা বাহিনীর জন্য দাঁড় করিয়ে রাখতে হয়েছে, এমন 12 বছর ধরে পরিষেবা দিয়েছে, ভোট কেন্দ্রে ভোট লুট করতে হয়েছে, এমন পরিষেবা দিয়েছে 12 বছর ধরে, এখন মাছের পরিবর্তে জাল থেকে ব্যালট বাক্স উদ্ধার হচ্ছে। তো এত পরিষেবা দিয়েছেন, মানুষকে একবার মূল্যায়ন করার সুযোগ দিন, মানুষকে একবার মূল্যায়ন করার সুযোগ দিন, সেইটা ভয় পেয়েছে। আর আইবিডিআইবি যারা আছেন, এসবি এখনো আছে আপনাদের মধ্যে আছে, তাদেরকে ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব তাদের এখন নাই, কোথায় অরাজকতা সংগঠিত হবে এটা দেখার দায়িত্ব তাদেরকে এখন দিচ্ছে না। আর বিরোধীরা কোথায় মিটিং মিছিল করছে, কোন বিরোধী নেতা ভালো হয়ে উঠছে তাকে 5টা গ্রামের পাড়ার মানুষ মানছে সেগুলো দেখো, তাদের এই দায়িত্ব দিয়ে দিয়েছে। দায়িত্ব তো তাদের, কোথায় বোম গুলি পিস্তল ইললিগালি আসছে সেগুলোকে উদ্ধার করা, সেটার পরিবর্তে বিরোধীরা কোথায় মিটিং করছে সেগুলো দেখো। যেখানে আইবিডিআইবি আছে তার মাধ্যমে তারা জানতে পেরেছিল শাসক যে এভাবে ভোটটা কিন্তু শাসকের বিপক্ষে যাবে। যেখানে বিরোধী যেখানে সাধারণ মানুষ বুঝতে পেরেছে এই দলটা শক্তিশালী, একে দিলে শাসককে পরাস্ত করা যাবে, সেখানেই কিন্তু ভোট হয়েছে। বিরোধীরা ভোট যেখানে ভোট দিতে মানে ভোটাররা যেখানে ভোট দিতে পেরেছে সেখানেই শাসকের বিপক্ষে ভোট গিয়েছে, এটা ভোট দানের পরেই কিন্তু বুঝে গিয়েছিল। সেই জন্য গণনা কেন্দ্রে গিয়ে প্রথম রাউন্ডের পরে অনেক ক্ষেত্রে কি হয়েছে, যারা আমরা বিরোধী আছি আমাদেরকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। তবে একটা কথা, আমরা যারা আছি সাধারণ ভোটার সহ যারা রাজনৈতিক দলের নেতা কর্মীরা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, এত কিছু করার পর ওরা মুখ ফুলিয়ে বলছে মানুষ তাদেরকে রায় দিয়েছে, ঠিক আছে। 2024 যেই সমস্ত বুথগুলোতে ভোট লুট হয়েছে সেই বুথগুলোতে শাসককে হারিয়ে দেখিয়ে দেব, 2023 পঞ্চায়েত নির্বাচনে তোমরা ভোট লুট করেছো, সার্টিফিকেট তোমরা চুরি করে নিয়েছো, কি হবে তো নাকি ভাই, হবে তো নাকি? এর জবাব আমরা 2024 লোকসভাতে দেখিয়ে দেবো, যেটাগুলো তো আশা করছি আমাদের পাশে আসবে, যেগুলোতে ভোট লুট হয়েছে সেগুলো আমরা দেখিয়ে দেবো, তখন আমরা দেখাবো।
যে আমাদের কথাটা সাথে কাজের কত মিল, বা আপনাদের চুরি করেছিল শাসক সেটা বুঝিয়ে দেব। তাই আপনাদের বলছি, উপস্থিত যারা আছেন অনেক হাত প্রতিঘাতকে সামনে রেখে আপনারা এগিয়ে যাচ্ছেন, অনেকে অনেক স্যাক্রিফাইস করছেন, যার বাড়ির সন্তান গিয়েছে সে যে কষ্টটা পেয়েছে আমি কিন্তু মুখে বলেও সেটা সমাধান করতে পারবো না, বা যে সমস্যার মধ্যে আছে হয়তো আমি সেটা সমাধান করতে পারবো না। তবে একটা কথা, কোন রাজনৈতিক দল তাদের সাথে কি ধরনের ট্রিট করে অন্যদের সাথে বলতে পারবো না। আমরা আইএসএফ একটা কথা বলে আসছি, আজকে বলছি আগামী দিনেও বলবো, আমরা আমাদের সহ যদি কোনো কেউ মনে করে যে আইএসএফ এর সহযোগিতা লাগবে কারো বাড়ির যে কোনো সমস্যার জন্য, কোন রাজনৈতিক দল আমরা রং দেখবো না, তাদের পাশে থাকবো, সর্বোচ্চ দিয়ে তাদের পাশে থেকে আমরা তাদেরকে সহযোগিতা করব। কারণ তারা, আমি মনে করি, শুধু আইএসএফ এর হয়ে বা কোনো রাজনৈতিক দলের হয়ে তারা আক্রান্ত হয়নি, তারা গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য দেশে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এটার হাত থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য তারা এগিয়ে এসেছিল, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে থাকা দরকার, এটা মনে করি আমরা। হবেন না, ভয় পাবেন না, অনেক হুমকি জুমকি অনেক কিছু দিচ্ছে, এটা নিয়ে কেউ ভাবার জায়গা নাই। আমরা অনেকে ডায়লগ দিই, অনেক অনেক কথা বলি, স্বাধীনতা সংগ্রামীদের কথা বলি, এই হয়েছে সেই হয়েছে বলি, তো তাদের কথা যখন বলি তাদের আত্মবলিদান থেকে অন্তত আমাদেরকে কিছু তো শিক্ষা নিতে হবে। আমাদেরকে 41 দিন জেলে রেখেছিল, আমি ছিলাম একদিন। এক শহীদ গোপীনাথ সাহা, শহীদ গোপীনাথ সাহা আমাদের হুগলি জেলার শ্রীরামপুরে বাড়ি, ফাঁসি ঘোষণার পরে তিনি অল্প দিন পেয়েছিলেন, মানে যেদিন তিনার ঘোষণা হয়েছে অমুক দিন ফাঁসি হবে, তার মধ্যে 5 থেকে 7টা দিন টাইম পেয়েছিলেন। এর মধ্যে তিনি কসরত করে তিনার শরীরের 5 পাউন্ড ওয়েট বেরিয়ে দিয়েছিল। এই আমাদের স্বাধীনতা সংগ্রামী, তাদের ইতিহাস আমরা পড়েছি জেলে বসে, আমাদেরকে তলাতে পারবে না এরা, তাদের ইতিহাস আমি জেলে পড়ে বসে পড়েছি। তো শহীদ গোপীনাথ সাহার নাম বলছি, এখানে তালি নিচ্ছি, আর আমার নামে 5টা মিথ্যা কেস দিলে কি আমি যে বলবো মা আমাকে বাঁচাও? ওই মনোজ রঞ্জন নাকি মনোজ ভুইয়া বলতে পারে, নওশাদ সিদ্দিকী বলবে না, ওই মানুষ ভুইয়া বলতে পারে, নওশাদ সিদ্দিকী বলবে না, নওশাদ সিদ্দিকী বলবে না। কি কেস দিতে বাকি আছে বলেন তো আমাদের নামে, কি কেস দিলে আর বাকি আছে? এবার আছে কিছু গ্যাজা টাজা দেবে হয়তো, দিক দেবে দিক, আর এটাই বাকি আছে, আর কিছু বাকি নাই, সবই দিয়ে দিয়েছে। তবে একটা কথা, যে লড়াই আছি অন ক্যামেরা বলছি, ক্যালকাটা পুলিশ, বেঙ্গল পুলিশ, যারই আইবি ডিআইবি থাকুক না কেন, যদিও ক্যালকাটা ডিভিশনের মধ্যে পড়ছে, একটা কথা বলে রাখছি, শাসকের উদ্দেশ্যে জামা তো খুলে নিয়েছো, জামা তো খুলে নিয়েছো, আর যেটুকু বাকি আছে খুলে নিয়েও নওশাদ সিদ্দিকীর লড়াই থেকে পিছপা হবে না। যতই যাই করুক না কেন, মানুষকে, বাংলার মানুষকে যারা ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই থেকে পিছপা হবে না। নতুন নাটক করছে, মানুষে মানুষে বিভেদ লাগানোর জন্য সতর্ক থাকবেন, সজাগ হবে। গতকালকে, গতকালকে তো মনে হয় না, পরশু দিনকে, গতকালকে বিধানসভাতে মাননীয় মুখ্যমন্ত্রী বলতে বলতে তিনি বলছেন সংখ্যালঘুদের প্রতি ওনার দরদ উঠলে উঠেছে, 2024 সংখ্যালঘুদের ভোট তো লাগবে, অনেক উনি চিন্তিত। সংখ্যালঘু সমাজের যারা মানুষ আছেন তাদের বলছি, আপনাদের কথা অনেক ভাবে উনি, বুঝতে পেরেছেন, অনেক উনি চিন্তিত। তো উনি এত চিন্তিত, খারেজি মাদ্রাসাগুলো নিয়ে উনি ভাবছেন, খারেজি মাদ্রাসা নিয়ে করতে হবে, সেই করতে হবে, এটা সুকৌশলে পশ্চিমবাংলাতে আবার ধর্মীয় মেরুকরণের রাজনীতি যাতে বিজেপি করতে ভালোভাবে পারে তার জন্য বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তিনি বলে দিলেন। এখানে যারা মুসলিম সমাজের মানুষ আছেন, খারেজি মাদ্রাসা নিয়ে আমরা সরকারকে কোনোদিন বলেছি? বলার প্রয়োজন আছে? আমাদের মেহনতের টাকাতে, আমাদের জাগাতের টাকাতে, এক মুঠো চালের টাকায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমরা চালিয়ে নিতে পারবো। উনি যদি মুসলমানদেরকে এত ভাবে